পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ডেপুটেশন জমা দিল তৃণমূল বিজেপি পরিচালিত সিন্দ্রানি পঞ্চায়েত প্রধানের পদত্যাগ দাবি করেন তারা আর্থিক দুর্নীতি সহ ন দফা দাবিতে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল তৃণমূল মঙ্গলবার বাগদা পঞ্চায়েত সমিতির সিন্দ্রানি পঞ্চায়েতে ডেপুটেশন দেন তারা তৃণমূলের অভিযোগ বিজেপি পরিচালিত সিন্দ্রানী পঞ্চায়েতের প্রধান আর্থিক দুর্নীতির সাথে যুক্ত এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ারও অভিযোগ তৃণমূলের প্রধানের পদত্যাগের দাবিতে এদিন পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীদের অভিযোগ এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিজেপির প্রধান লতিকা মণ্ডল তিনি বলেন এলাকায় উন্নয়ন হয়েছে কিনা তা বিরোধীদের ডেপুটেশন দেওয়াতেই প্রমাণ করে গত পাঁচ বছরে তৃণমূল যে কাজগুলি করতে পারেনি আমরা সেগুলি করে দিয়েছি তারা আপনি টাকা কিন্তু কাজ

সঠিকভাবে কাজ করুক নাহলে নিজের জায়গা থেকে পদত্যাগ করে কাউকে অন্য কাউকে কারণ এইভাবে চলতে পারে না আমরা নদফা দাবি রেখেছিলাম আমরা বিভিন্ন ভাবে তার প্রস্তুতি নিয়ে বলেছি তারা কাছে কোনো হিসাব নেই কখনো ফোন করছে এক কাছে হিসাব চাচ্ছে এটা দারুণ ব্যর্থতা আমার রাজনৈতিক জীবনে এই ধরনের ব্যর্থতা আমি দেখিনি মানে একশো দিনের কাজ আমাদের পঞ্চায়েত বেবাটা পাচ্ছে কি পাচ্ছে না কিন্তু সেই হিসেব দেখাতেই পারলেন না তাও লাস্টে বললেন যে আমাদের একশো কুড়ি কি তিরিশ জন প্রত্যেক দিন কাজ হচ্ছে যা কিনা আমাদের পাশের পঞ্চায়েত ওনঘাট সেখানে বারোশো কোটি লেবার পার ডে কাজ হচ্ছে আমাদের পঞ্চায়েত ওন ফান্ড আছে সেই ওন ফান্ডের টাকার তথ্য জানতে চলাম তো উনি হিসেবে বলতে পারলেন না ওন ফান্ডের ফিফটি পার্সেন্ট টাকা ডেভেলপমেন্টে খরচা করতে হয় সে তো আই বলতে চাই তা খরচা দূরে থাক অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা